হে গাইজ, আমি রাজীব, আর আজকে আমি কথা বলবো সোহম চক্রবর্তীর লাইফ স্টোরি সম্বন্ধে। খাবো দিচ্ছি বাবা। সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি শিশুশিল্পী হিসাবে তার অভিনয় শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। মাত্র 3 বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকদের মন জয় করে নেয়। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন, যদিও এটা তার পক্ষে বেশ কঠিন ছিল। তিনি কঠোর পরিশ্রমের পর রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার ছবিতে পায়েল সরকারের বিপরীতে অভিনয় করার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার আরেকটি জনপ্রিয় ছবি হলো অমানুষ। বর্তমানে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে তিনি ব্যাপক জনপ্রিয়। একই সাথে তিনি একজন রাজনীতিবিদ। এই দুই ভিন্ন জায়গাতেই তিনি সমান পারদর্শিতার সঙ্গে ভারসাম্য বজায় রেখে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে রাজনীতি থেকে অভিনয় জগতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোহম চক্রবর্তী 4 মার্চ 1984 সালে বেহালায় জন্মগ্রহণ করেন। তার পিতা সুব্রত চক্রবর্তী ও মাতা দীপা চক্রবর্তী। তার একটি বোন আছে, তার নাম শ্রীপর্ণা চক্রবর্তী। সোহম চক্রবর্তী 2012 সালে তানিয়া পালকে বিবাহ করেন। বর্তমানে তিনি 2 সন্তানের পিতা। সোহম চক্রবর্তী 1987 সালে ছোট বউ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন এবং তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। হরলিক্স খাবে বাবা। এইভাবেই তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপর একে একে মঙ্গলদ্বীপ, গড়মিল, শাখা প্রশাখা প্রভৃতি সিনেমায় তিনি শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন। একটু কষ্ট করে খা বাবা, ঠাকুর তো গান করে, গান করতে অনেক দম লাগে। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধে পেট ভরে মামা। এরপর চাঁদের বাড়ি সিনেমায় তিনি প্রাপ্ত বয়সে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর বাজিমাত সিনেমায় সোহম অভিনয় করলেও ছবিটি সেইভাবে সাফল্য পায়নি। তবে 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার সিনেমায় তার অভিনয় তাকে প্রচুর সাফল্য এনে দিয়েছিল। এরপর তিনি জিনা, রহস্য, সোলজার প্রভৃতি সিনেমায় অভিনয় করলেও সেগুলি বাণিজ্যিক সাফল্য পায়নি। তবে এই ব্যর্থতা তাকে থামিয়ে রাখতে পারেনি। তিনি ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছেন আমাদের কাছে তার সেরা অভিনয় তুলে ধরার জন্য। এই জন্যই 2010 সালে অমানুষ, 2011 সালে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, 2012 সালে লে হালুয়ারলে বোঝে না সে বোঝে না, 2013 সালে লাভেরিয়া, 2014 সালে গল্প হলেও সত্যি, বাঙালি বাবু, ইংলিশ ম্যাম প্রভৃতি সিনেমাগুলি প্রচুর বাণিজ্যিক সাফল্য লাভ করে। এই সিনেমাগুলির প্রত্যেকটিতে তিনি চমৎকার অভিনয় করেছেন। ছোট বউ সিনেমায় সোহম চক্রবর্তীর সেই হরলিক্স খাওয়ার ডায়লগটা এখনও পর্যন্ত খুব ফেমাস। সো ফ্রেন্ডস, ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং টলিউড ও বলিউডের সমস্ত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।